হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুস মিটাইম। আজকের রেসিপি রুই মাছের কালিয়া। তো তার জন্য আমি এখানে মোটামুটি 5-7 পিস মতো আছে রুই মাছ, আর তার সাথে এখানে পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ ছিল। আর এখানে আমি মিক্সিতে পেস্ট করতে হবে দুটো বড় সাইজের পেঁয়াজ, বড় বড় কিউবের মতো কেটেছি, এটা জাস্ট পেস্ট হবে। আর তার সাথে পেস্ট হবে সেটা হচ্ছে একটুখানি কাজু বাদাম, আর যেটা লাগবে তার জন্য হচ্ছে জিঞ্জার পেস্ট লাগবে। এদিকে আছে গোটা জিরে, নুন, হলুদ, লঙ্কা, আর সর্ষের তেলে তো অফকোর্স রান্নাটা হবে। টমেটো লাগবে, আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো কুচো করে নিয়েছি। আর এখানে আছে অল্প একটু দই আর কিশমিশ। আর এখানে আছে তেজপাতা, 4-5টা মতো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 6-7টা মতো লবঙ্গ, আর 6টা মতো এলাচ। চলুন তাহলে শুরু করা যাক মাছের কালিয়া। প্রথমে কড়াতে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেবো। এখানে আমি সর্ষের তেলই ইউজ করছি। দিয়ে এবারে পেঁয়াজ যেটা সরু সরু করে কাটা আছে সেটাকে দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজাটা হবে একটুখানি ওই গোল্ডেন ব্রাউন টাইপের কালারটা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা হালকা, মানে খুব হাই আঁচে নয়, একটুখানি গ্যাসটাকে লো করে তাতে ভেজে নিতে হবে ভালো করে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন আমি পেঁয়াজটাকে একটা বাটিতে করে তুলে আলাদা করে রেখে দেবো। এই ভাজা পেঁয়াজটা আমাদের শেষে গিয়ে লাগবে, রান্নাটা মোটামুটি হয়ে গেলে তারপরে আমি এই ভাজা পেঁয়াজটা ইউজ করব। এবারে আমরা মাছগুলোতে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে তেলেতে একটু ভেজে নেব। যে খুব কড়া করে ভাজাটা নয়, মোটামুটি যেমন নর্মাল ভাজা হয় আর কি, আমরা মাছের ঝোল টোল বানাতে গেলে বা যেরকম মাছের কিছু বানাতে গেলে যেরকম ভাজি, এক্স্যাক্টলি সেই রকমভাবে আমরা মাছটা ভেজে নেব। ব্যাস, আমাদের মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। চলুন তাহলে মাছগুলোকে এবারে তুলে নিই। এবারে ওই মাছের যে মাছটা ভাজা হলো যে তেলটা, ওই তেলেতেই শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপরে তাতে দেবো আমরা ছোটো এলাচটা আর লবঙ্গ। সবকটা মশলা এবার হালকা করে একটু ভেজে নেব। এরপরে তাতে দেবো আমি গোটা জিরে, তো 1 চামচ মতো এখানে আমি গোটা জিরে দিয়েছি তেলেতে। দিয়ে একটু ভেজে নিয়ে এর সাথে এবার আমি অ্যাড করছি পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা এবার তেলেতে দিয়ে একটু ভালো করে ফ্রাই করতে হবে, মানে কষতে হবে একটু ভালো করে কষে নিয়ে, মানে যতক্ষণ পেঁয়াজের যে কাঁচা যে গন্ধটা ওটা চলে যাচ্ছে যতক্ষণ না, ততক্ষণ ভালো করে কষে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করব 1 থেকে 1.5 চামচ মতো আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আবার খুব ভালো করে কষে নিতে হবে, একই ওই যাতে গন্ধটা, কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই রকম এতে কষে নিতে হবে। মোটামুটি আদা আর পেঁয়াজ বাটাটা কষা হয়ে গেছে। এবারে আমি 2 চামচ মতো হলুদ আর 2-2.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এটাকে নিয়ে আবার মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটাও মোটামুটি কষা হয়ে গেছে। এবারে আমি দেবো দুটো যে টমেটো আমার কুচো করে রাখা ছিল, সেই টমেটোগুলোকে অ্যাড করলাম। টমেটোটাকে এবারে আবার কষতে হবে মশলার সাথে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আবার টমেটোটাকে আমাদের চাপা দিয়ে কষতে হবে। টমেটোটা মোটামুটি সফট হয়ে গেছে আর জলও বেরিয়েছে, তো মোটামুটি মশলাটা রেডিও হয়ে গেছে। মশলাটার কালারটা কি সুন্দর এসছে না, মাছের কালিয়ার কালারটা যেটা আসে সেটা একটুখানি বেশ কালচে একদম লাল লাল টাইপের, একটুখানি গ্রেভিটা হলে বেশ ভালো লাগে দেখতে। তো মোটামুটি আমাদের মশলাটা রেডি। আর 2 মিনিট মতো আমি চাপা দিয়ে আর একটুখানি সেদ্ধ করে নেব। এবার আবার চাপাটা খুলে একটু নাড়িয়ে নিয়ে তাতে আমি মোটামুটি 1 চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন, মানে আপনাদের যেরকম টেস্ট মতো নুনটা অ্যাড করতে হবে। এবার আমি দিয়ে দেবো, মোটামুটি আমি এখানে দই নিয়েছিলাম 200 গ্রাম মতো, দইটাকে ভালো করে ফেটিয়ে রাখা ছিল, সেই দইটা এবারে আমি দিয়ে দিলাম। তো দইটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে দিয়ে আবার চাপাটা দিয়ে আরও 2 মিনিট মতো আমি কুক হতে দেবো। দু মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখুন তেলটা কি সুন্দর ওপরে ভেসে উঠেছে। এবার আমি এর সাথে অ্যাড করে দেবো কিশমিশগুলো। কিশমিশগুলোকে মিক্স করে নিয়ে এর সাথে আমি একটু অল্প করে গরম জল দেবো। এখানে আপনারা একটু গরম জলটা ইউজ করবেন, মানে ঠান্ডা জল বা নর্মাল টেম্পারেচারের জল নয়। একটু গরম জল দিয়ে মশলাটাকে আর একটুখানি নেড়ে নিয়ে এবারে তার সাথে আমি অ্যাড করব লঙ্কা, যে কাঁচা লঙ্কা চিড়ে রাখা ছিল সেই কাঁচা লঙ্কাগুলোকে। ওটা আপনারা আপনাদের স্বাদ মতো করে ইউজ করবেন। লঙ্কাটা দেওয়ার পরে এবারে যে ভাজা মাছগুলো রাখা ছিল মাছগুলোকে দিয়ে দেবো ঝোলেতে। এবার তার সাথে অ্যাড করে দেবো ওপর থেকে যে পেঁয়াজ আমরা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাগুলোকে, আর ওপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো। দিয়ে ওটা কিছুক্ষণ ধরে, মানে ধরুন 2-3 মিনিট মতো ফুটে গেলে গ্যাস অফ করে দিন, নিয়ে ওটা মোটামুটি 2-3 মিনিট বা 5 মিনিট মতো রেস্টিং টাইম দিয়ে দেবেন। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের মাছের কালিয়া। আর এটা খেতে দারুণ সুস্বাদু হয়, খুব ভালো খেতে হয়। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের আজকের মাছের কালিয়ার রেসিপি ভালো লেগেছে। তো কেমন লাগলো তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।